মেয়ে স্বপ্নাকে নিয়ে জামালপুরের গোবিন্দপুরের মেলান্দহ হাইস্কুলের সামনে থাকতেন জয়ফল। শনিবার তাকে সারাদিন ওমান থেকে ফোন করে পাননি দুই ছেলে মিলন ও মিস্টার। পরে তারা তাদের মামা মানিককে বাড়িতে পাঠায়। তিনি বাড়িতে গিয়ে সামনের গেটে তালা এবং পেছনের গেটে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়। পুলিশ খবর পেয়ে ঘরের ভেতর থেকে মামের গলা কাটা লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র উদ্ধারের পাশাপাশি আটক করা হয়েছে জয়ফলের আরেক ছেলে জহুরুল ও তার স্ত্রী জেসমিনকে। হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে ঘরে থাকা বটি, এটা আমরা বুঝতে পেরেছি ইতিমধ্যেই এবং ঘটনাটি তদন্ত চলছে কেন কিভাবে হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দুটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সময় সংবাদ, জামালপুর।